প্রিয় দর্শক বিন্দু, ওমা হেরা কিন্তু আমার কথা হনে নানি, তোরে বুঝছি বুঝছি, হেরে আমার কথা হনলো, আমি তো আর হেরার কথা হনতাম পারতাম না, সরি। প্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম, আদাব নমস্কার। আমার বাংলা এমবি চ্যানেলের রাত 14:30 আবহাওয়া বার্তা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আপনাদের সামনে আমি বৈশ্বিক আবহাওয়া এবং জলবায়ু নিয়ে উপস্থিত হলেও সাথে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ে দু চারটা কথা আমরা কইব। তবে আমার সাথে আমাদেরই একজন বিশ্ববিখ্যাত আবহাওয়াবিদ আছেন, যিনি আগামী এক সপ্তাহের বৈশ্বিক আবহাওয়া অ্যানালিসিস করতেছেন। এই উদীয়মান আবহাওয়াবিদের আবহাওয়া বিশ্লেষণ থেকে আমরা এই মর্মে প্রতীয়মান হইতে পারি যে আগামী এক সপ্তাহ বাংলাদেশের আবহাওয়ার অবস্থা খুবই ভালো থাকবে। বৃষ্টিপাত, ঝড় তুফান, সাইক্লোনের কোনো সম্ভাবনা নাই, এমনকি ভূমিকম্পের কোনো সম্ভাবনা নাই। তবে আসমানটা আমার নিজের চোখে না দেখা পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার কোনো গ্যারান্টি নাই। তাই দর্শক বিন্দু, আমার নিজের চোখে আগে আসমানটা অবলোকন করি, তারপরে বাংলাদেশের আবহাওয়া সম্বন্ধে দুই চারটা কথা আপনাদেরকে আমি বলি। খুবই সুন্দর আসমান, খুবই ভালো আসমান, সাদা দপদপা ফকফকা, কি সুন্দর করে সূর্যটা জলজল করে হাসতেছে, মনে হইতেছে খোকন খাসে ফুকলা দাঁতে সাত হাসে, তার সাথে সাথে মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটে। প্রিয় দর্শক বিন্দু, বাংলাদেশের আবহাওয়া নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের আসমানের উপরে কোন রকমের ঝড় তুফান, বৃষ্টিপাত, সাইক্লোন এমনকি ভূমিকম্পের কোনো রেখা দেখা যাচ্ছে না। সুতরাং আগামী এক সপ্তাহ আপনারা নিশ্চিন্ত সাঁতার সারা বাড়ি থেকে বের হইতে পারেন। কিন্তু আমি নিজেও বুঝতেছি না এই বাচ্চাগুলা কি তার লাগে সাঁতার লইয়া বাইরিল, তবে ছোট মানুষ বুঝতে পারছে না ওই শীতকালে মানুষ সাঁতার লইয়া বেরিয়েছে। কিটানে আওয়াজ করলে সেটা তো নিজেও বুঝলাম না, না না এটা তো গাড়ির আওয়াজ, তবে চিন্তার কোনো কারণ নাই। গাড়ি ঘোড়ার লাগে ইদানিং আসলে ভালো করে সংবাদও পড়তাম পারি না, তবে এটা গাড়ি না, এটা তো মনে হইতেছে টাটা। আরে বাবা, আরে বাবা, দৌড়তে দৌড়তে, তবে দৌড়তে আর কোনো দরকার নাই। ও মামা হতে দেখতেছে সাইকেলুন শুরু হয়ে গেছে, লাইন হইতাম তো সময় না, কিন্তু বর্তমানে জ্বর। দর্শক কিন্তু আসলে আমি কিতা কইতেছি আর আবহাওয়া কিতা হইতেছে সেটা নিজেও বুঝতেছি না, তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্পের কোনো সম্ভাবনা নাই, যদিও আমার সিয়ারটা কিতার লাগি কাঁপতেছে নিজেও বুঝতেছি না, তবে এখন তো দেখতেছি সারা রুম, ও মা হতে দেখতেছি সারাটা গরু কাঁপতেছে, তবে দর্শক কিন্তু আসলে ভূমিকম্প মনে হয় শুরু হয়ে গেছে। তবে যার যার অবস্থান থেকে হবলে জানবে জানো, চিন্তা করেন আমি নিজেও দৌড় দিতেছি।